যাদেরকে দেখলে জান্নাতের কথা মনে হয়, ভালো মানুষটাকে দেখলে অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়, এক কাপ চা খাওয়াতে মনে চায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বুঝার পাঁচ পাঁচটা আলামতের কথা বললাম। এক নাম্বার আলামত হলো, দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, কিসের জন্য ভালোবাসে? টাকার জন্য। আওয়াজ করে বলেন, টাকার জন্য। টাকার জন্য ভালোবাসে না, অহংকারের জন্য ভালোবাসে না, সম্পদের জন্য ভালোবাসে না কোনো মানুষকে, দুনিয়ার কোনো মানুষ তার বংশের মর্যাদার জন্য ভালোবাসে না, যদি ওই মানুষটাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। অর্থাৎ এক নম্বর আলামত হলো, আপনি দুনিয়াতে বুঝবেন যে মানুষটাকে আল্লাহ ভালোবাসেন তাকে চিনার জন্য, বুঝার জন্য। এক নম্বর আলামত হলো, দুনিয়ার মানুষ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, দুনিয়ার মানুষ যদি কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে ওই মানুষটাকে যিনি ভালোবাসেন তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আওয়াজ করে বলুন না, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার জন্য একটা ফর এক্সাম্পল আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মদিনার ভিতরে উপস্থিত, একজন সাহাবি ছিলেন, যেই সাহাবিটা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ফর এক্সাম্পল, দুনিয়ার মানুষ যে ভালোবাসলে আল্লাহও ভালোবাসেন, এটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিভাবে? আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ জুল বাজদাইন, যেই সাহাবি মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তার নাম দিলেন আব্দুল্লাহ জুল বাজদাইন। আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার আব্দুল উজ্জা একদিন মুসলমান হওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে মুসলমান হয়ে যাবেন। আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হয়েছে। আব্দুল উজ্জা তার মা বাবা মৃত্যুবরণ করার পরে, আব্দুল উজ্জা তার বাবা মা মৃত্যুবরণ করার পরে আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হয়েছে। যখন মুসলমান হয়ে যাবে, তখনও আব্দুল উজ্জার গায়ে যেই জামাটা ছিল সেই জামাটা চাচার কিনে দেওয়া ছিল। আব্দুল উজ্জা যখন চাচার কাছে গিয়ে বললেন, চাচা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হওয়ার জন্য যাব। আব্দুল উজ্জার চাচা বলেন, আব্দুল উজ্জা, তুমি যে মুসলমান হয়ে যাবা, তোমার শরীরে যেই কাপড়টা পরা, এই কাপড়টা তো আমি চাচার কিনে দেওয়া, তুমি মুসলমান হতে পারবে না এই কাপড় পরে। কি বললো চাচা? চাচা বলতেছে, আমার টাকা কিনে দেওয়া তোমার জামা, এই জামা পরে তুমি মুসলমান হতে পারবে না, যদি মুসলমান হওয়াই লাগে আমার জামা খুলে তুমি উলঙ্গ হয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে মুসলমান হবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, আমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হব, আমার দিলে ইচ্ছা জেগেছে, তামান্না জেগেছে, আমাকে যদি এখন খুন করা হয়, আমার গল্লাটা, আমার কল্লাটা যদি আলাদা করা ফেলা হয়, আমি তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে এক বিন্দু মরিবান আটকাবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই আলোচনা শোনার মনোযোগ নিয়ে বসছি তো ইনশাআল্লাহ, যদি আলোচনা শোনার মনোযোগ নিয়ে বসে থাকি, সকলেই সামনের দিকে আগে একটু বসে, সকলে সামনে চলে আসে, তাহলে আলোচনা করতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। যারা পিছনে আছেন, এই জায়গাটা ফিল আপ করে সুন্দর থেকে সামনে থেকে ফিল আপ করে একটু বসেন, আসেন এদিকে, যারা আছেন এদিকে চলে আসেন। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن
هدى للناس من البينات من الهدى والفرقان. خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، حمداً يليق بجلاله وكماله، سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهد ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، সকলেই সওয়াবের নিয়তে মহাব্বতের সুরে আওয়াজ করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى، وقد كنت بصيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আওয়াজ করে জবান খুলে নবীর উপরে দুরুদ পড়তে পারবেন না, সকলেই পড়ি, দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান গরিয়ান মহিয়ান মহান রব্বে করিম রব্বুল ইজ্জা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে, দিনী মজলিস উলামায়ে কেরামের মজলিস, জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিসের ভিতরে আমাদের হৃদয়কে উজাড় করে আল্লাহ আমাদের শরহে সদর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, আরও যারা আসবেন তাই হৃদয়ের আওয়াজকে উঁচু করে জবানকে খুলে দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ আর সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব আকে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিদার হুশে আমেনা সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন বিশ্ব মানবতার মুক্তির সনদ বিশ্ব মানবতার মুক্তির দূত আমার আপনার নবী নবীকুলের শিরোমণি দু জাহানের বাদশাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে লক্ষ কোটি দুরদার সালাম, যেই নবীর আদর্শের মধ্যে রয়েছে আমি আপনি গোটা মাখলুকাতের ইহকাল এবং পরকালের সফলতা। সম্মানিত সুদী ধর্মপ্রাণ মুসলমান আমার কলিজার টুকরা যুবক আমার মাথার সের তাজ মুরব্বেনে আইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আবারও জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফ্যান্ডেলের ভিতরে উলামায়ে কেরামের অর্থাৎ নবীদের ওয়ারিসদের মুখ থেকে কিছু আলোচনা শোনার আমলের নিয়ত শোনার তৌফিক আমাদেরকে দান করুক, সবাই বলেন আমিন। আমরা যারা বসছি আমরা কি আলোচনা 100% শুনবো তো ইনশাআল্লাহ? 100% শুনে কে কে বাড়িতে যাবেন হাত তুলেন, কে কে 100% আলোচনা শুনে বাড়িতে যাবেন হাত তুলেন। এবার দেখতে চাই কারা কারা 60% শুনবেন, 60% আলোচনা কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। ইনশাআল্লাহ কেউ 60% শোনার নাই, সবাই 100% শুনবে তো ইনশাআল্লাহ। সম্মানিত সুদি আজকে রাজাবাড়িয়া কান্দি স্কুল পাড়া এই যুবকদের আয়োজনে এই মাহফিলের ভিতরে আপনাদেরকে যে এত সুন্দর আয়োজন করে দেওয়া হয়েছে আপনারা কি খুশি না বেজার? আবারও বলেন খুশি না বেজার? এখানে যে বসছেন আমি নগণ্যর মুখ থেকে কুরআনুল করিম থেকে ছোট্ট একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম এই আয়াতের ব্যাখ্যা থেকে কিছু আলোচনা করব আমি নিজে আমলের নিয়তে, আপনারা আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হাশরের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষদেরকে অন্ধ করে আমি হাশরের ময়দানে দাঁড় করাবো। কি করে দাঁড় করাবেন? অন্ধ করে। কি করে? অন্ধ করে, মানে অন্ধ হয়ে যাবেন, আপনি দুনিয়াতে চক্ষে দেখতেছেন, দুনিয়াতে আপনার চোখ আছে না নাই, আপনি আমাকে দেখতেছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাশরের কঠিন মুসিবতের দিনে আমি কিছু বান্দাকে অন্ধ করে হাশরের ময়দানে দাঁড় করাব। এই আয়াতের ভিতরে বলেন কাদেরকে আল্লাহ হাশরের কঠিন ময়দানে অন্ধ করে দাঁড় করাবেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বিমুখ হয়ে যায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে পৃষ্ঠপোষকতা দেখায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে সরে যায়, এ সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের কঠিন মুসিবতের দিনে অন্ধ করে দাঁড় করাবে। তখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করব আল্লাহ আমাদের তো পৃথিবীতে চক্ষু ছিল, আমরা সব কিছু দেখতে পেরেছি, আমরা সব কিছু অবলোকন করতে পেরেছি, কিন্তু আজকে এই হাশরের মুসিবতের দিনে
যেই দিন মুসলমানের অর্ধহাত উপরে সূর্য থাকবে, যেই দিন মানুষ কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কাউকে কোনো খোঁজ নেওয়ার মতো সময় থাকবে না, এমন দিনে, এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধ করে দাঁড় করাবেন। কেন দাঁড় করাবেন? এর একটাই কারণ, আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছি। বলেন ঠিক কি না? আমাদের মাঝে কি আল্লাহর জিকির আছে? কোরআন তেলাওয়াত আছে? এবার আপনাদের মাঝে একটা প্রশ্ন, এই যে আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা, মহাব্বত করেন কিনা, এটা আমরা বুঝবো কি করে? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বোঝার উপায় আপনারা পাবেন? আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাব্বত করেন কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে পাঁচ পাঁচটা আলামত সামনে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা, মহাব্বত করেন কিনা সেটা কি করে বুঝবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার আমরা যেমন সমাজের ভিতরে কিছু মানুষকে ভালোবাসার পরে, আমরা যেমন করে সমাজের ভিতরে কিছু মানুষকে মহাব্বত করি, ভালোবাসি, এমন কিছু মানুষ আছে, এমন কিছু আলেম আছে, এমন কিছু বুজুর্গ মানুষ আছে, এমন কিছু মুরব্বী মানুষ আছে, যেই মুরব্বী মানুষটাকে সমাজের সব মানুষরা ভালোবাসে, আছে কিনা নাই? আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার টাকার জন্য ভালোবাসে না, অহংকারের জন্য ভালোবাসে না, দাপটের জন্য ভালোবাসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা মানুষকে ভালোবাসেন। দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি একটা মানুষকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন কিনা সেটা আমি আর আপনি কি করে বুঝবো? সেটা বোঝার একটা উপায় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ ভালোবেসে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনা উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিব্রাইল আমি দুনিয়ার অমুক মানুষটাকে আমি ভালোবাসি, ও জিব্রাইল দুনিয়ার অমুক মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, জিব্রাইল আনা উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিব্রাইল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অমুক মানুষটাকে আমি ভালোবাসি, জিব্রাইল তুমিও ওই মানুষটাকে ভালোবেসে ফেলো, জিব্রাইল আমিন এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার বিষ অন্তরে ঢুকাইয়া জিব্রাইল আমিন এখন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতার দলেরা, ও ফেরেশতার দলেরা, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার আব্দুর রহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে ফেলেছে, আমি জিব্রাইল আমিনও ভালোবেসে ফেলেছি, তোমরা আসমান জমিনের সমস্ত ফেরেশতারাও ভালোবেসে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আনা উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিব্রাইল আমি দুনিয়ার অমুক মানুষটাকে ভালোবেসে ফেলেছি, ও আমার মুসলমানেরা বোন বুঝে থাকলে বলুন, আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসে, দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে ওই মানুষটার ভালোবাসা যিনি ঢেলে দেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান বন্ধুরা আমার, আপনারা সমাজের ভিতরে দেখবেন ভালো কিছু মানুষ আছে, যাদেরকে টাকার জন্য ভালোবাসা হয় না, যাদেরকে ধন সম্পদের জন্য ভালোবাসে না, যাদেরকে টাকার জন্য ভালোবাসে না, বংশের মর্যাদার জন্য ভালোবাসে না, শুধু একমাত্র ওই মানুষটাকে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে হয়ে যায়, জান্নাতের কথা মনে হয়ে যায়। দুনিয়ার এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে জান্নাতের কথা মনে হয়, ভালো মানুষটাকে দেখলে অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়, এক কাপ চা খাওয়াতে মনে চায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বোঝার পাঁচ পাঁচটা আলামতের কথা বললাম। এক নাম্বার আলামত হলো, দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে ভালোবেসে, কিসের জন্য ভালোবাসে? টাকার জন্য। আওয়াজ করে বলেন টাকার জন্য। টাকার জন্য ভালোবাসে না, অহংকারের জন্য ভালোবাসে না, সম্পদের জন্য ভালোবাসে না, কোনো মানুষকে দুনিয়ার কোনো মানুষ তার বংশের মর্যাদার জন্য ভালোবাসে না, যদি ওই মানুষটাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। অর্থাৎ এক নম্বর আলামত হলো,
আপনি দুনিয়াতে বুঝবেন যে মানুষটাকে আল্লাহ ভালোবাসেন তাকে চিনার জন্য বুজার জন্য এক নাম্বার আলামত হলো দুনিয়ার মানুষ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে দুনিয়ার মানুষ যদি কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে তাহলে ওই মানুষটাকে যিনি ভালোবাসেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আওয়াজ করে বলুন না তিনি কে আল্লাহ আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার জন্য একটা ফর এক্সাম্পল আপনাদের মাঝে তুলে ধরলাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন মদিনার ভিতরে উপস্থিত একজন সাহাবী ছিলেন যেই সাহাবীটা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা ফর এক্সাম্পল দুনিয়ার মানুষ যে ভালোবাসলে আল্লাহও ভালোবাসেন এটা এক্সাম্পল দিচ্ছি একটা উদাহরণ দিলাম একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিভাবে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইন যেই সাহাবী মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তার নাম দিলেন আব্দুল্লাহ জুল বাজদাইন আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুরা আমার আব্দুল উজ্জা একদিন মুসলমান হওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে মুসলমান হয়ে যাবেন আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হয়েছে আব্দুল উজ্জা তার মা বাবা মৃত্যুবরণ করার পরে আব্দুল উজ্জা তার বাবা মা মৃত্যুবরণ করার পরে আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হয়েছে যখন মুসলমান হয়ে যাবে তখনও আব্দুল উজ্জার গায়ে যেই জামাটা ছিল সেই জামাটা চাচার কিনে দেওয়া ছিল আব্দুল উজ্জা যখন চাচার কাছে গিয়ে বললেন চাচা আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হওয়ার জন্য যাব আব্দুল উজ্জার চাচা বলেন আব্দুল উজ্জা তুমি যে মুসলমান হয়ে যাবা তোমার শরীরে যেই কাপড়টা পরা এই কাপড়টা তো আমি চাচার কিনে দেওয়া তুমি মুসলমান হতে পারবে না এই কাপড় পরে কি বলল চাচা চাচা বলতেছে আমার টাকা কিনে দেওয়া তোমার জামা এই জামা পরে তুমি মুসলমান হতে পারবে না যদি মুসলমান হওয়াই লাগে আমার জামা খুলে তুমি উলঙ্গ হয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে মুসলমান হবা নাউজুবিল্লাহ জুড়ে বলেন না আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুরা আমার আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন চাচা আমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হব আমার দিলে ইচ্ছা জেগেছে তামান্না জেগেছে আমাকে যদি এখন খুন করা হয় আমার কল্লাটা যদি আলাদা করা ফেলা হয় আমি তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে এক বিন্দু মরিবান আটকাবো না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব অবশ্যই অবশ্যই আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলব এবার আব্দুল উজ্জা চাচাকে ডাকতে বলেন চাচা আপনার কিনা টাকা আপনার টাকাই কিনা আমার জামা আমি ছেড়ে দিলাম আব্দুল উজ্জা জামাটা খুলে তার চাচার সামনে ছেড়ে দিলেন আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় তার লজ্জাস্থানটাকে হেফাজত করে তার মার কাছে চলে গেলেন আব্দুল উজ্জার সৎ মা ছিলেন আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন উজ্জা তুমি কোথায় চলছো এভাবে উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা বলেন মা আমার মনের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম জেগেছে আল্লাহর প্রেম আমার অন্তরে জেগেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাচ্ছি বিশ্ব নবীর কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এবার আব্দুল উজ্জা তার মাকে গিয়ে বললেন মা আমি এভাবে উলঙ্গ অবস্থায় আমি বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাব আব্দুল উজ্জার মা বলেন সন্তান তুমি উলঙ্গ অবস্থায় বিশ্ব নবীর দরবারে যাবা না আমি তোমাকে একটা কাপড় দিলাম অর্থাৎ একটা কম্বলটাকে দুইটা টুকরা করে আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন আব্দুল উজ্জা দুইটা কম্বলের টুকরা সুন্দর করে শরীরে পেঁচাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন আল্লাহর নবীর রুম থেকে বের হয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকবে এবার তাকায় দেখেন আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছেন দুইটা কম্বলের টুকরা পরে শরীরে কোনো কাপড় নাই আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন আব্দুল উজ্জা তোমার শরীরের কাপড় কোথায় আব্দুল উজ্জা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার
প্রেম আমার অন্তরে জেগেছে আল্লাহর প্রেম আমার অন্তরে জেগেছে আল্লাহর কোরআনের মহব্বত আমার অন্তরে জেগেছে এইজন্য তো আমার চাচা আমাকে ইসলাম গ্রহণ করার জন্য বাধা দিয়েছে আমার চাচার টাকার জামাটা আমি ছিঁড়ে ফেলে দিয়ে আসলাম আমার পরনে কোনো কাপড় ছিল না আমার মা আমাকে কম্বলের দুইটা টুকরা আমাকে দিয়ে দিল আপনার দরবারে আসার জন্য আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরে বললেন আব্দুল উজ্জা তুমি আমার দরবারে এসেছো আল্লাহর কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার হাতে হাত রেখে তুমি পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য কেমন পাগল ছিলেন যারা কাপড় চাপড় সব ছেড়ে দিলেন শরীরে কাফেরদের কোনো বস্ত্র রাখলেন না সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসায় বিশ্ব নবীর মহব্বতে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরে মুসলমান করে ফেললেন আব্দুল উজ্জাকে এবার আল্লাহর নবী বললেন ও আব্দুল উজ্জা তুমি দুইটা কাপড়ের টুকরা পরে আমি বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলাম আজকে থেকে তোমার নাম আমি আল্লাহর নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ জুলবাজাদাইন অর্থাৎ দুই কম্বলের টুকরার অধিকারী আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বললেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যাও তুমি আসহাবে সুফার সাহাবীদের সঙ্গে শামিল হয়ে যাও আব্দুল উজ্জা আসহাবে সুফার সাহাবীদের সাথে শামিল হয়ে গেলেন আব্দুল উজ্জা যখন শামিল হয়ে গেলেন কিছুদিন যাওয়ার শেষ পর্যায়ে ইসলামের শেষ যুদ্ধ চলে আসছেন তবুকের যুদ্ধ আব্দুল উজ্জা গিয়া আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছি একমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আল্লাহর নবী বলেন আব্দুল উজ্জা তুমি এত মহব্বত তোমাকে আমি করি তোমাকে সাহাবীরা এত ভালোবাসে তুমি ইসলামের জন্য শহীদ হওয়ার দরকার নাই তবুকের যুদ্ধে তোমার যাওয়ার প্রয়োজন নাই তুমি এখানে থেকে থাকো তবুকের যুদ্ধ আমরা সেরে ফেলবো আব্দুল উজ্জা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম আমি আমার অন্তরে গেঁথেছি আমি আল্লাহর জন্য শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাধা দিয়েন না আল্লাহর নবী বলেন আব্দুল উজ্জা তুমি তবুকের যুদ্ধে শহীদ হয়ে গেলে আমি বিশ্ব নবী সহ্য করতে পারবো না আব্দুল উজ্জাকে আল্লাহর নবী বলেন আব্দুল উজ্জা যাও ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের একটা ছাল তুমি নিয়ে আসো আব্দুল উজ্জা যখন এই ছালটা নিয়ে আসলেন আল্লাহর নবী এই ছালটা আব্দুল উজ্জার বাম পাজরে বেঁধে দিলেন বাম হাতে বেঁধে দিয়ে বললেন আব্দুল উজ্জা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তবুকের যুদ্ধে শহীদ না করে এবার আব্দুল উজ্জা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন আল্লাহর নবী আমি ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কালিমা পড়েছি ইসলামের জন্য শহীদ হয়ে যাব দ্বীনের জন্য জীবনকে কুরবান করে দেব আল্লাহর নবী বলেন আব্দুল উজ্জা তুমি যে ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য তুমি পাগল হয়ে গেলা শুধু তবুকের যুদ্ধে শহীদ হলে তুমি শহীদ হবা না আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি যদি কোনো সাধারণ রোগে আক্রান্ত হয়েও মৃত্যুবরণ করো আমার আল্লাহ তোমাকে শহীদদের কাতারে নাম লিপিবদ্ধ করে দিবে আব্দুল উজ্জা তবুকের যুদ্ধ শেষ করে ফেললেন কিছুদিনের ভিতরে আব্দুল উজ্জার জ্বর উঠে গেল শরীরে তাপমাত্রা বেড়ে গেল আব্দুল উজ্জা এবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ফেলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আব্দুল্লাহ জুলবাজাদাইনের খবর চলে আসলো যে আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ সাধারণ মৃত্যুবরণ করে নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ জুলবাজাদাইনকে শহীদের মর্যাদা দিয়েছে এবার আল্লাহর নবী বলেন যাও 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 আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজা অনুষ্ঠিত করে ফেলো আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো আমি বিশ্ব নবী আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজা আমি নিজে পড়াবো আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আমি নিজে কবরে রাখবো জানাজা পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় হয়ে গেল আব্দ
আব্দুল্লাহ জুলবাজারাইনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নাড়াবেন, এমন সময় আল্লাহর নবীর লাইটটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। দিয়ে বললেন, বেলাল আমার লাইটটা তুমি ধরো, আমি আব্দুল্লাহ জুলবাজদাইনকে কবরে নামিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবাজদাইনকে নিজের হাতে কবরে নামালেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবাজদাইনকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আমি আব্দুল্লাহ জুলবাজদাইনকে শুধু আমি ভালোবাসি না, আমার সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ জুলবাজদাইনকে ভালোবাসে। আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ কাউকে যদি বিনা স্বার্থে ভালোবাসে, আমি আল্লাহর জন্য ভালোবাসে, সকল মানুষের অন্তরে যার ভালোবাসা আমি ঢুকাই দেই সে কে? আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দেয়। আল্লাহ বলেন, আমি আব্দুল্লাহকে শহীদ হিসেবে গ্রহণ করে নিলাম, আব্দুল্লাহ জুলবাজদাইনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি, এই জন্যই আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হৃদয়ের ভিতরেও আমি আব্দুল্লাহ জুলবাজদাইনের ভালোবাসা আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। এই জন্য বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা, মোহাব্বত করে কিনা, সেটা বুঝার জন্য কয়টা আলামতের কথা বলেছিলাম? আওয়াজ করে বলুন, কয়টা আলামতের কথা বলেছিলাম? পাঁচটা আলামতের কথা বলেছিলাম। এর মধ্যে একটা আলামত চলে গেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন কিনা সেটা বুঝার এক নম্বর আলামত হলো, দুনিয়ার কোনো মানুষ যদি নিঃস্বার্থে আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে ওই মানুষটাকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হয়, সবাই আওয়াজ করে বলুন, আল্লাহ। ওই মানুষটার অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা ঢুকাই দেন, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা, এলাকার কোনো মানুষকে আল্লাহ ভালোবাসেন কিনা সেটা বুঝতে গেলে তার বুঝতে হবে ওই মানুষটাকে এলাকার মানুষ ভালোবাসে কিনা। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? এবার আসুন আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন কিনা সেটা বুঝার দুই নম্বর আলামতে আসেন। দুই নম্বর আলামত হলো হুব্বুস সামাইল কুরআন, দুনিয়ার জমিনে আমার আপনার অন্তরের ভিতরে কুরআনের মহব্বত, কুরআনের ভালোবাসা। যদি আমার আপনার অন্তরের ভিতরে কুরআনের ভালোবাসা থাকে, কুরআনের মহব্বত থাকে, তখন বুঝবেন আমাকে আপনাকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আমাকে আপনাকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। কুরআন পৃথিবী থেকে, কুরআন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মাজি উম্মে সালামার ঘরে আয়েশা, আল্লাহর নবী বলেন এই হাতটাকে গুল করে বলতেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। এই কথাটা আল্লাহর নবী তিনবার বলেছেন। আল্লাহর নবীকে উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সলিহুন, পৃথিবীতে কি ভালো মানুষ নাই? আরব দেশে কি ভালো মানুষ নাই? তাহলে আরব দেশ ধ্বংস হবে কেন? আল্লাহর নবী বলেন, ইজা কাসুরাল খবাস, যখন আরবের দেশের ভিতরে খবাস অর্থাৎ পাপাচার বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, তখন আরবের ধ্বংস শুরু হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখেন আরবের ধ্বংস কিভাবে শুরু হবে। যেই দেশে সিনেমা হলের কোনো কথা ছিল না, যেই দেশের ভিতরে, যেই দেশের ভিতরে নাস্তিকদের কোনো কথা ছিল না, ওই দেশের ভিতরে সিনেমা হলের অনুমোদন দেওয়া হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে, আরবের ধ্বংস। আল্লাহর নবী বলেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস শুরু হয়ে যাবে। তখন আল্লাহর নবী বলেছেন, ইজা কাসুরাল খবাস, যখন অপাচার বেড়ে যাবে তখন আরবের ধ্বংস শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আরবের ধ্বংস চিরেই চলে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী আমাদেরকে ভালোবাস, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বুঝার পাঁচটা আলামতের কথা বলেছিলাম। এক নম্বর আলামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বুঝতে হলে দেখবেন পৃথিবীর মানুষ আপনাকে নিঃস্বার্থে আল্লাহর জন্য ভালোবাসেন কিনা। যদি কোনো মানুষকে, কোনো মানুষ, সারা মহল্লার মানুষ, এলাকার মানুষ নিঃস্বার্থে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে ওই মানুষটাকে যিনি ভালোবাসেন তিনি কে? ফর এক্সাম্পল, আল্লামা আহমদ সুফি কি আমাদের কোনো আত্মীয়? আল্লামা আহমদ সুফি সাহেব কি ছিলেন আমাদের কোনো আত্মীয়? ছিলেন। আমরা তাকে ভালোবাসছি কেন? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বুঝতে হবে ওই মানুষটাকেও যিনি ভালোবেসেছেন তিনি কে?
আল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুরা আমার দুই কথার দুই নাম্বার আলামতটা বলেছিলাম, হুব্বুস সামাইল কুরআন। যদি পৃথিবীর জমিনে আপনি কুরআনকে মহব্বত করেন, কুরআনকে ভালোবাসেন, কুরআনকে আঁকড়িয়ে ধরতে পারেন, আপনার হৃদয়ে যদি কুরআনের মহব্বত থাকে তাহলে বুঝে নেবেন আপনাকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আপনাকে যিনি ভালোবাসেন তিনি হন আমার রব। এই জন্য কুরআনের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে অন্য সময় সুযোগ করে দেন, পাঁচটা আলামত বলতে পারি নাই, দুইটা আলামত পুরোপুরি শেষ করতে পারি নাই, আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন ইনশাআল্লাহ অন্য সময় পাঁচটা আলামত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা বোঝার জন্য পাঁচটা আলামত আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাটা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, কুরআনের মহব্বত আমাদের অন্তরে ঢুকানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি অত সব বিয়াদবি করে ফেলছি, আমি ছোট মানুষ, এত বড় একজন আলেম আমার পাশে বসে আছে, আমি কথা বলতেছি এটা অত্যন্ত বড় বিয়াদবি, আমাকে হজরত মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করুক, আমিন। এত বড় আলেমদেরকে পাশে বসিয়ে বয়ান করার মতো যোগ্যতা আমাদের নাই, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।